এই তৃতীয় শ্রেণীতে তাহলে বলো সংখ্যা তৈরি করতে আমাদের মূল কটা সংখ্যা লাগে? তিনটে। কেন, কি কি সংখ্যা? শূন্য। আর যে 2, 4, 5, 6, 7, 8, 9 এরা কোথায় যাবে তাহলে? তা নয়, বুঝতে পারছো তো? সংখ্যা তৈরি করতে আমাদের 10টা অঙ্ক সংখ্যা লাগে, 1 থেকে 9 এবং 0। তাহলে 0 থেকে 9 পর্যন্ত বলতে পারবে, 10টা। আর ভুল হবে? আমাদের সংখ্যা তুমি গুণে শেষ করতে পারবে না অসংখ্য? সংখ্যাকে গুণে শেষ করতে পারবে? যদি বলি কতগুলো সংখ্যা আছে, কি উত্তর দেবে? সংখ্যা অসংখ্য, গুণে শেষ করা যায় না। এর মধ্যে আমাদের এক অঙ্কের সংখ্যা কতগুলো আছে? প্রথমেই তো এক অঙ্কের, ধরো তুমি এক একজন যে একা তো, কিন্তু যখনই তোমাদের দুজনকে ভাবা হচ্ছে তখন 2, এক থাকছে না, একের চাইতে 1 বেশি। আবার তোমাদের পাশে যদি আরেকজন আসে তখন কজন হবে? 3 বেড়ে গেলে। আরও একজন এলে 4, তখন 2 জোড়া হচ্ছে। এখন তোমরা আছো 2 জন, 1 জোড়া। তাহলে সংখ্যা এমনি করে এক অঙ্কের কতগুলো? 1 থেকে 9 পর্যন্ত। ছোট সংখ্যা হচ্ছে 1। শূন্যকে 1-এর আগে বললেও শূন্যর কিন্তু কোনো দাম নেই যখন একা থাকে। কোনো সংখ্যার ডান দিকে যখন বসে তখন শূন্যর দাম আছে, মানটা 10 গুণ বেড়ে যায়, 10 হয়। আবার এই পাশে যদি আরেকটা শূন্য দাও মান কত হবে? 100, মানটা আরও 10 গুণ বেড়ে গেল। তাহলে এক একটা শূন্যর জন্য কোনো সংখ্যার মান বসে যদি তুমি ডান দিকে বসাও, তার মান বসে বাড়ে 10 গুণ করে। এই যে 10, তার গায়ে তুমি যদি আরেকটা শূন্য বসাও কত মান হবে তখন? 10-এর গায়ে এক আর একটা সংখ্যা দিলে এককের ঘরে তখন সে স্থান দখল করবে, 100। ঠিক বলেছো, তাহলে আরও 10 গুণ বেড়ে গেল। কেমন? এমনি করে ভাববে এক অঙ্কের সংখ্যা কটা বললাম? 1 থেকে 9, চটপট বলবে তো। তাহলে এক অঙ্কের ছোট সংখ্যা যদি বলি সে কত? 1। বড় সংখ্যা 9, 2 নয়। হ্যাঁ, আর তোমার 2 অঙ্কের সংখ্যা কতগুলো? 10 থেকে 100। হ্যাঁ, 10 থেকে কত? 99। ঠিক বলেছ, 100 হলে 3 অঙ্ক হয়ে যাচ্ছে, একের গায়ে 2টো 0 তখন তো 3 হয়ে যাচ্ছে, 3টে সংখ্যা। তাহলে 10 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে, 2 অঙ্কের ছোট সংখ্যা হচ্ছে 10, বড় সংখ্যা হচ্ছে 99। এবার যদি তোমাদের বলি যে 2 অঙ্কে কতগুলো সংখ্যা আছে, মোট কতগুলো সংখ্যা আছে, কি করে হিসাব করবে? আমি তোমাকে বোধহয় এগুলো আগে পড়িয়েছিলাম না, একাকে একবার পড়িয়েছিলাম, মনে রাখতে হবে এগুলো। হ্যাঁ, আর 99 থেকে কত বাদ দিতে হবে? ওই 1 অঙ্কের সংখ্যা যে 9টা, ওই 9টা বাদ দিতে হবে। 99 থেকে 9 বিয়োগ করলে কত হয়, বিয়োগটা করে নাও, খাতায় করে নাও, ওই খাতাতেই করে নাও। 99 থেকে 9 বাদ দাও, এটা মনে রাখতে হবে। 9-এর থেকে তুমি তো 1টা 0 বাদ দিচ্ছ, বাদ দিলে কত হবে? বাদ দিচ্ছ মানে বিয়োগ করছো, কত হবে? 90 হয়েছে, ঠিক হয়েছে। তাহলে 2 অঙ্কের সংখ্যা কতগুলো আছে? 90টা। তুমি বিয়োগটা করতে পারবে তো? আচ্ছা, মনে রাখতে হবে আমি যেগুলো বলছি। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমাদের পাটি গণিতের মূল ভিত, আমি সেই জন্য বারে বারে প্রত্যেককে বলি, এগুলো তোমাদের মনে রাখতে হবে না? তুমি তারপরে আর এলে না, মা বললো প্রাইভেট টিউশনে গেছে, তা প্রাইভেটের পড়া করছে, তা আমার পড়াগুলোর কিছু দাম নেই? তুমি বলতে পারছো কই মা, এগুলোই তো আসল জিনিস নাকি? তাহলে আমি যেগুলো বলি এগুলোকে সব প্র্যাকটিস করতে হবে। এবার বলো 3 অঙ্কের সংখ্যা কতগুলো? 100 থেকে 900 পর্যন্ত। শুধু 900 নয়, তার আগে তো 999 তো হবে, সেও তো 3 অঙ্কের সংখ্যা। তাহলে 100 থেকে 900 না বলে বলবে কত? 999 পর্যন্ত। এবার তোমাদের আমি জানতে চাইছি তোমাদের কাছে 3 অঙ্কের কতগুলো সংখ্যা আছে?
999। এর থেকে এই যে তাহলে 999 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা তিন অঙ্কের, আর সবচেয়ে ছোট হচ্ছে 100। তাহলে তিন অঙ্কের সংখ্যা মোট কতগুলো বের করতে হলে তুমি 100-র আগের সংখ্যা, যেটা দু অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, 99 বিয়োগ দিতে হবে। তো 999 থেকে 99 বিয়োগ দিলে কত হবে? চটপট নিরানব্বই বিয়োগ দিচ্ছ, দু অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, দিলে কত হবে? ন হাজার। কেন হবে? তুমি 999 তো, এই দেখো তুমি যে এটা লিখেছো 999 লিখেছো, তো একক দশক শত হাজার হয়ে গেছে না, 999 বলছি, মানে তোমাকে একক দশক শতক এই তিনটে উপরে মাথায় লিখে নাও, নিয়ে তার মাথাতে সংখ্যা বসাও, 999 হলে তোমার হবে তার থেকে 99 কে বাদ দিতে হবে 900। এবার ঠিক বলেছো তুমি, দেখি কত লিখেছিলে, হ্যাঁ 999 বলেছে, তুমি বিয়োগটা সংখ্যাটা 999 ঠিক লিখেছো। তোমার নামটা কি বলে নাও? হ্যাঁ বৃষ্টি পাল। আচ্ছা তুমি অনুশ্রী? হ্যাঁ অঙ্কিতা পাল। অঙ্কিতা সংখ্যাগুলোকে ওইভাবে অভ্যাস করবে, এসো দেখি, দাও খাতাটা আমি লিখে দিচ্ছি, একাদশ শত তিনটে ঘর, বিয়োগটা হতে দেরি হচ্ছে কেন? নয় আছে, কত দিলে নয়, তখন কি হবে? তুমি নয় থেকে, এখানে নয় থেকে নয় বিয়োগ করছো, মানে শূন্য হবে না? তাহলে এবার তুমি না, এখানে আবার তো ভুল করলে তুমি, 999 লিখতে পারলে না। শোনো, এই যে একক, এককের এটা লিখলে কি একক, তার বাঁদিকে কি দশক, তার বাঁদিকে শতক, এখানে তোমার 999, মানে শতকের ঘরে নয়, এবার 99 মানে কি 9 10 9 99, তো এখানে তাই লিখলে, তার থেকে বিয়োগ দেবে কত? 99, মানে 9 10 9 99, বিয়োগ চিহ্ন দিলে, দিলে কত হচ্ছে? তুমি যে বিয়োগ করছো কত হচ্ছে? হ্যাঁ 9 থেকে 9 বাদ দিচ্ছ মানে শূন্য, এখানে 9 থেকে 9 বাদ দিচ্ছ মানে শূন্য পড়ে থাকে শুধু 9, তাহলে 900 হলো। এইভাবে তিন অঙ্কের সংখ্যা লিখতে পারবে তো? তাহলে দেখেছো প্রথমে এক অঙ্কের সংখ্যা পেয়েছ 9টি, দু অঙ্কের পেয়েছ 90টি, তিন অঙ্কের সংখ্যা কতগুলি পেলে? 900টি। এইভাবে এক অঙ্ক দু অঙ্ক তিন অঙ্ক এইভাবে চিহ্নিত করে দিলাম। এরকম করে চার অঙ্কের সংখ্যা পাবে কটি জানো? 9000টি পাবে, মানে 9-এর গায়ে 3টে শূন্য। চার অঙ্কের সংখ্যা কত থেকে কত, মানে তোমার 1000 থেকে 9999 পর্যন্ত, তাহলে কটা সংখ্যা হিসাব করার জন্য কি করতে হবে? 9999 থেকে তোমার এই যে চার অঙ্কের যে ছোট সংখ্যা 1000, তার আগের সংখ্যা সে কত? তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, মানে 999, সেটা বাদ দিতে হবে। তো একই সংখ্যা থাকলে বিয়োগফল শূন্য হয়ে যাবে না, তাহলে কটা হচ্ছে? 4-এর গায়ে 9-এর গায়ে 3টে শূন্য, মানে চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। এগুলো মনে থাকবে তো? তুমি এবার তিন অঙ্কে কিছু সংখ্যা লিখো, দুজনে লেখো, হ্যাঁ।